তুমি কি মনে করেছিলে আমি তোমার ষড়যন্ত্র ধরবার পারবো না? তোমার এত বড় সাহস, আমার অমতে তোমার বেটার বিয়ের ঘটকালি করবে দাও। এই খবরকে তুমি গোয়েন্দাগিরি করে উদ্ধার করলে? আমি তো সেই কথা তোমাকে নিজের মুখে কইছি। তুমি যে মুখ দিয়ে কথা কইছো সেই মুখের বিষদাঁত আমি ভাঙিয়ে দেব। তুমি কি হাতির পাস পাওয়া দেখিছো? তোমার যা মনে চায় তুমি করবে পারো, আর আমার যা মনে চাচ্ছে আমি করতেছি। আমার বিটারিকে বিয়ে করবি না? আমি বাইসে থাকতে কিটা বিয়ে করে আমি দেখে নেব তো। যার বিয়ের জন্য তুমি জব বরালির সাথে হাসি হাসি কাতাকে বের গেছিলে, তোমার সেই বেটা কত বড় ডাকায় থইছে, আমার কামাই খায়া আমার সম্পত্তি ভাগাভাগি করে ফেলাচ্ছে। ওই সাবানের সামনে যদি আজ ভাত দিছ তাহলে তোমার সাথে কিন্তু আমার রক্ত হয়ে যাবে। আপনি আপনি কি করতেছেন? আপনি কি আমার দিকে হাত তুলতে আছেন নাই? আপনি যে আমার মায়ের ভাই, এই পরিচয় দিতে কেমন আমার লজ্জা করতে আছে? ওই তো কিডা কইছে যে আমি তোর মায়ের ভাই, আমার বোন ভাগ্নি কিছু নাই, সেটা তোকে মেলা দিন আগে আমি কয়ে দিছি। তোকে কিডা এখানে দালালি করবার জন্য ডাকিছে, আমরা স্বামী স্ত্রীর কথা করছি, তার মধ্যে তুই কি যাবে? আসবি না কিসের জন্য? আসবি না কিসের জন্য? এগুলা যা তো যা সকলে ডেকে নিয়ে তোর মামার আসল চেহারা দেখে যায়। দেখবে কি মামলা হয়ে যাবে, নারী নির্যাতন মামলা দিয়ে বর্তমান আইন সম্পর্কে কোনো ধারণা আছে? মামি রাতের রান্না ভাত ও খাওয়া লাগবে না মামা, ভাত খাইবেন জেলে, ওই জায়গায় ভাত খাইবেন, কি মনে করছেন আপনি? হ্যাঁ অপমানজনক কথাবার্তা বলেন, অভদ্র ভাষায় কথা বলেন, এটা কি ভদ্রলোকের কাম? আর আমি যে ভদ্রলোক সেটা কি তোকে আমি হাত পায়ে ধরে কবে গেছি রে? তোর মামি আর তার বেটা মিলে আমি জীবিত থাকা অবস্থায় আমার সম্পত্তি ভাগাভাগি করে নিবি, আর তুই আমাকে ভদ্রলোক হওয়ার সবক দিব কি কর মামা? কেডা আপনার সম্পত্তি ভাগ করতে চাই? কিডা আবার ওই মহিলার ছোট বেটা নহর আলী কত বড় ডাকায় থয়েছে আমাকে, যা কয় আপনি মল্লি পরে তো আপনার সম্পত্তির মালিক আমরাই হব, তাহলে এখন ভাগাভাগি করতে অসুবিধা কি? হ্যাঁ কি কন নহর সম্পত্তি ভাগ করতে চায়? না নহর তো এই কথা বলতে পারে না, আর যদি সে বললেও থাকে সে তো মহান নয় করছে। এখন তুই ক গোল্লা, এইসব কথা শুনে কার না মাথা গরম হবি? কি মামি মামা যা বলতে আছে এই হইন্য মামার মাথা গরম হইবে কি আমার? তো মাথা গরম হয়ে গেছে, নহর কি লেগে এখন আমার মামার সম্পত্তির ভাগ চাই? সম্পত্তির মধ্যে এখনো ভেজাল রয়ে গেছে না? আমার যে অংশটুকু আমি পাবো এতটুকু ভাগ করার আগে তো নহর ওই ধরনের কথা বলতে পারে না কি মামা? আপনি কি বলেন? কি আমার সম্পত্তির অংশ নেব তুই? খারাপ সম্পত্তির অংশ আগুনে দিয়ে দিচ্ছি। মামা আমি কিন্তু আইনের কথাই বলতে আছি, ভাগ্নেকে হাত তোলে কিন্তু হাত কাঁপে দেখছেন মামি? হাত আমার কাপু কার খুলেই পড়ু এই মোর কাকে শাস্তা করে এই হারামজা দেখা। এই কি করছিস তো ভাগ্নে দেখছিস নে নিয়ে না নিয়ে দেখছিস তাই কি না দিয়ে পারবে না? মনে আয় তুই করতে ভাই তুই দিচ্ছিস না।